ব্যথাতুর মনে একটা ঘটনার কথা শেয়ার করতে চাইব, যা আমরা অনেকেই দেখেছি, জেনেছি এবং তার পরিণতিটাও দেখেছি। একজন মানুষ, এবং বলা ভালো অপরাধীর জন্যে, অন্তত আইনের চোখে তো সেটাই প্রতিপন্ন, তার জন্যে বেশ কিছু তরতাজা প্রাণ এবং বলা ভালো ভক্তের প্রাণ বলি হল, মারা গেলেন অসংখ্য সাধারণ মানুষ। কেন? সেই ভণ্ডামির অবসান ঘটল না, কিন্তু তার ফলটা অন্য নিরাপরাধ মানুষরা পেয়ে গেলেন। এই ভণ্ডামির অবসান হওয়াটা একান্ত জরুরি, সেটা ধর্মের নামে, আধ্যাত্মিকতার নামে হতে পারে, সেটা জ্যোতিষশাস্ত্রের নামে হতে পারে, সেটা তন্ত্রশাস্ত্রের নামে। এই মঞ্চ থেকে বারে বারে শ্রীমতী বৈশালী সরকার, এই অনুষ্ঠানের মুখ্য অতিথি, বারে বারে বলেছেন, সময়ের সাথে সাথে সেই গ্রহের প্রভাবেই এইরকম ভণ্ড বাবাজিদের অনেক স্বরূপ বেরিয়ে আসবে এবং তাদের নিপাত যাওয়ার প্রস্তুতি শুরু হবে। তেমনই আমরা দেখছি, আর তার গণনা অভ্রান্ত পথে এগিয়ে চলেছে যথারীতি। সাধারণ মানুষের এজন্যেই তো তিনি কাছের মানুষ, কাজের মানুষ হয়ে উঠেছেন, এবং তার সাথে সেলিব্রিটি পর্যায়ের মানুষজনরাও তার কাছে সমানভাবে স্বীকৃত এবং তাঁরা তার সেই পথ প্রদর্শনে চলতে পারেন। আজকের পর্বে, আজকের পর্বে তেমনই কিছু ছোঁয়া থাকবে এবং ডেফিনেটলি এমন কিছু বিষয়ের উপরে আমরা আলোকপাত পাব যেটা আমাদেরকে আরও একবার চোখ কান খুলিয়ে দেবে সেই মানুষটির মাধ্যমে, যার নামের আগে কখনো মাতাশ্রী বা অধ্যাপিকা বা মাতাজি এই ধরনের কোনো তকমার প্রয়োজন হয় না। ভেরি সিম্পলি শ্রীমতী বৈশালী সরকার, এই নামেই তিনি চলতে অভ্যস্ত এবং আপনারাই সেটা গ্রহণ করেন। সেই মানুষটির কাছে আজকে আবেদন জানাবো আমাদের বিশেষ বিশেষ কিছু আলোকপাত করতে, এবং আমরা জন্মতিথি নিয়ে, যা আমাদের অনেকেই পালন করি, কিন্তু তার তাৎপর্য, তাৎপর্য কতটা, জ্যোতিষ আঙ্গিকে তার বিশ্লেষণের কি বেরিয়ে আসতে পারে, সেটা আজকে এই শিক্ষামূলক অনুষ্ঠান থেকে, সজাগ হওয়ার অনুষ্ঠান থেকে আরও একবার খুঁজতে চাইব। এবং ডেফিনেটলি ডেফিনেটলি আসন্ন মহালয়া, দুর্গা মা দুর্গার আবাহনের সেই মুহূর্তে, মর্তে আসা আসার মুহূর্তে কীভাবে মানুষের জীবনে কাজে লাগানো যায়, সেই অমাবস্যা তিথি যোগ সমস্তটাই জানবো, কারণ তার প্রতি আমাদের ভরসা আছে। তিনি আমাদেরকে স্পষ্টভাবে সত্যতার আলোকে, কোনো ভণ্ডামোর আশ্রয় না নিয়ে স্পষ্টভাবে জানাতে পারবেন, জানিয়েছেনও, জানিয়ে চলেছেন। কাজেই আসুন সকলে মিলে তাকে স্বাগত জানাই। আমাদের মধ্যে আরও একবার উপস্থিত শ্রীমতী বৈশালী সরকার, নমস্কার দিদি। সৃষ্টি ও সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং সুব্রত যে কথাটা বললো সেই কথাটা দিয়ে একটু শুরু করছি। কারণ বহু মানুষ ভাবেন যে নারী হচ্ছে কিন্তু খুব দুর্বল, কিন্তু একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি, নারী হচ্ছে শক্তি। অর্থাৎ যে মানুষটা, দেখুন তারাপীঠ বলুন বা যে কোনো কামাখ্যা বলুন, যে কোনো মন্দিরে যাচ্ছে, মায়ের আরাধনা করছে, কুমারী পুজো করছে, কিন্তু সেই মানুষটাই যখন চেম্বারে বিভিন্ন নারী তার কাছে আসছে, তাদের সাথে কিন্তু ব্যভিচারিতা করছে। অর্থাৎ আমি বলবো না যে সবাই খারাপ, কিন্তু কিছু মানুষের মধ্যে নেগেটিভ সত্তাগুলো তো রয়েছে। এবং আমি যে প্রেডিকশন করি, আমি কিন্তু খুব একটা অলৌকিক শক্তির অধিকারী নই। আমি যেটা করি শুধুমাত্র পড়াশুনো, শিক্ষা দীক্ষা এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদের একটা পজিটিভ ভাইব্রেশন আমার মধ্যে আছে। যে প্রেডিকশনগুলো করি সেই প্রেডিকশনগুলো কিন্তু পরবর্তী সময়ে কিন্তু মেলে। কেন মেলে? কারণ হচ্ছে প্রতিটা গ্রহের একটা নিজস্ব ধর্ম আছে। শনির ধর্মই কিন্তু হচ্ছে, শনিকে আমরা কেন কর্মকারক গ্রহ বলছি, কারণ শনি আমাদের জীবনের 1-9 ঘর অবধি আমরা যে ক্রিয়া করে আসি, যা আমাদের মনস্কামনা করে আসি, যা আমরা করছি, তার যে ফল সেই নিট ফল কিন্তু দিচ্ছে হচ্ছে 10ম ঘর। এবং আমাদের জীবনে আমি কতটা সাফল্য পাবো বা সেই সাফল্য ধরে রাখতে পারবো কি না, তার ঘর কিন্তু জোড়িয়াকের 11 ঘর, শনির পজিটিভ ঘর, কুম্ভরাশির ঘর। এবং যেহেতু আমি বারবার আগেও আপনাদের বলে গেছিলাম যে দেখুন, শনি কিন্তু অষ্টমে আসছে জোড়িয়াকের, এবং যখনই শনি অষ্টমে আসবে জোড়িয়াকের, যেটা কিন্তু বৃশ্চিকের ঘর, এবং এই সময় শনি কিন্তু 26 অক্টোবর পর্যন্ত বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করবে। 26 অক্টোবরের পরে জোড়িয়াকের 9ম ঘর, ধর্মের ঘর, ডিউটির ঘর, কর্তব্যের ঘর, সেই ঘরে যখন বৃহস্পতির ঘরে যাবে, এবং আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি মানে হচ্ছে প্রজ্ঞা,
বৃহস্পতি মানেই হচ্ছে ধর্ম, বৃহস্পতি মানেই হচ্ছে সততা, যার ফলে কিন্তু শনি সমস্ত কিছু ডিস্ট্রয় এখানেই কিন্তু করবে। আমি বারবার আবারও বলছি, এই 26শে অক্টোবর মধ্যে আজকে যেমন আমরা পেপারে বহু সমস্ত সংবাদ মাধ্যমে নানা রকম গেচ্ছা কাহিনী দেখছি, এটা প্রতিটা জায়গায় আমরা পাচ্ছি, এবং সেইগুলো কিন্তু আরও বেশি অধর্মের কিন্তু নাশ হবেই। এবং যারা মনে করছেন যে আমরা মানুষকে নিয়ে ছেলেখেলা করব, যা খুশি তাই করব, মানুষকে বোকা বানাবো, এই দিন কিন্তু শেষ। কারণ হচ্ছে শনি এরপরেই কিন্তু ধনুরাশির ঘরে, মকর রাশির ঘরে, কুম্ভ রাশির ঘরে এবং বৃহস্পতির যে এন্ড অর্থাৎ মীন রাশির ঘরে, এখানে কিন্তু শনিও থাকবে এবং বৃহস্পতি সেখানে কিন্তু ঢুকে যাবে, যার ফলে এই সময় থেকে প্রতিটা মানুষকেই কিন্তু আমি বারবার বলে যাচ্ছি যে নিজের ডিউটি, কর্তব্য, এইগুলো কিন্তু নিজের কর্মধারা অবশ্যই পরিবর্তন রাখতে হবে। যা করেছি সেটা কিন্তু অবশ্যই মানে আমাদের নষ্ট করে দিয়ে সততার সাথে কিন্তু আমাদের অবশ্যই চলা উচিত প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা নারীর মধ্যে। আমি এই কথাটা সামনেই কিন্তু দেবীপক্ষ চলে আসছে, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু হয়ে যাচ্ছে 19 তারিখে মহালয়া অমাবস্যা। এই অমাবস্যাতে আমার নিজ গৃহমন্দিরে এতদিন বহু বয়স্ক মানুষ রিকোয়েস্ট করেছে যে বৈশালী তোমার বাড়ির পুজো কবে হবে, তা 19শে সেপ্টেম্বর আমার মহালয়াতে সকাল থেকে কিন্তু পুজো হবে, যার জন্য দূর দূরান্তর মানুষ কিন্তু সেদিন কিন্তু উপস্থিত থাকবে এবং তারা যজ্ঞে আহুতি প্রদান করবে, সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু এই জিনিসগুলো কিন্তু পালন করা হবে ওই দিন। মহালয়া আমরা কি দেবীপক্ষে আমরা কেন বলছি, কারণ দেবী কিন্তু মহিষাসুর রূপী, যা কিছু অশুভ শক্তি তার কিন্তু নাশ করেছিলেন। ঠিক একই জিনিস আমি বলে থাকবো যে মানুষের মধ্যে যে লোভ, কাম, বাসনা, মানুষ নারীকে কিন্তু ডিস্ট্রয় করার যে মানসিকতা, এইগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে কিন্তু যাবে। এবং তার সাথে বলে থাকবো যে পুরুষ, এটা আপনারা প্রত্যেকে বাড়িতে মিলিয়ে নেবেন, এবং আমি বহু মানুষকে দেখেছি, বহু দাদাদের সতর্ক করে দিয়েছি, বাড়ির মেয়ের গায়ে কখনো হাত দেবেন না, বাড়ির স্ত্রীর গায়ে কখনো হাত দেবেন না, এবং মাকে কখনো অনাদার করবেন না। যে পুরুষ হয়তো কোনো ঠাকুরের কাছে যায় না, পূজা অর্চনা করে না, কিন্তু তার বাড়ির মা, মেয়ে এবং স্ত্রীকে সে সঠিকভাবে কিন্তু সম্মান দেয়, সঠিকভাবে তাদের ডিউটি কর্তব্য পালন করে, সেই পুরুষের কিন্তু দেখবেন উন্নতি কোনো কেউ আটকাতে পারবে না। এটা আমি জোরের সাথে বলে যাচ্ছি, এবং যারা এটা করে থাকেন তারা দেখবেন নির্ভয়ে কিন্তু এগিয়ে যান এবং তাদের জীবনে অবশ্যই কিন্তু সফলতা লাভ করে। কিন্তু ওই যে বললাম, যারা ভাবেন যে দেবীকে হয়তো গিয়ে অঞ্জলি দিচ্ছেন অথচ বাড়ির বউকে এসে টর্চার করছেন, এই জায়গাটা কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু ধরতে হবে, বুঝতে হবে যে আমাদের গ্রহ নক্ষত্র এই সময় কোন জায়গায় লিড করছে। এবং আমি বারবার যে কতগুলো বলে গেছি, কারণ কালকের পর থেকে দেখা যাচ্ছে কিন্তু মঙ্গল কিন্তু কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশির ঘরে কিন্তু আসছে, এবং আবারও কিন্তু চতুর্থ অ্যাসপেক্টে শনির সাথে কিন্তু কানেকশন হবে। যখনই এই শনি মঙ্গলের কানেকশন হবে, জোডিয়াকের অষ্টম ঘরে কিন্তু শনি রয়েছে, শনি কিন্তু মৃত্যুর ঘরে বসে রয়েছে, যার জন্য সমস্ত কিছু অশুভত্বের কিন্তু নাশ করবে সে। এবং আমরা এই সময় প্রচুর হানাহানি, প্রচুর রক্তপাত, এবং যাদের জন্মছকে শনি মঙ্গলের কনজাংশন রয়েছে, শনি মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে বলবো বিশেষভাবে কিন্তু সতর্কতা, যাদের লগ্নের সাথে, ষষ্ঠের সাথে, অষ্টমের সাথে বা দ্বাদশের সাথে শনি মঙ্গল রয়েছেন, গাড়ি চালাবেন কিন্তু যথেষ্ট সতর্কতা করে, না হলে কিন্তু দেখবেন বড় বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এবং বহু সৈনিকের মৃত্যু কিন্তু আমরা এই সময় অবশ্যই দেখতে পাবো। এই মানে শনি মঙ্গলের এই 45 দিনের যে কনজাংশন হবে শনি মঙ্গলের, অবশ্যই এই জিনিসগুলো আপনারা প্রত্যেকেই কিন্তু দেখতে পাবেন, যার ফলে বলবো যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, আমি বলবো একবার আসুন, দেখুন আপনার জন্মছকে কি আছে, সেই জায়গাগুলো কিভাবে বার করে এনে দেওয়া যায়, কোন অ্যাসপেক্টের মাধ্যমে, সেমি স্কোয়ারের অ্যাসপেক্টের মাধ্যমে আপনার জীবনে কি ফল দিচ্ছে, ট্রায়ন অ্যাসপেক্টের মাধ্যমে আপনার জীবনে কি ফল দিচ্ছে, এইগুলো জানতে হবে, শিখতে হবে। শুধুমাত্র দু চারটে যোগ জেনে নিলাম, কালসর্প মাঙ্গলিক গ্রহণ দোষ আর প্রত্যেকটা মানুষকে বোকা বানাবো, সেদিন কিন্তু শেষ হয়ে গেছে। জ্যোতিষ একটা বিরাট সাবজেক্ট, এটাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবে কিন্তু আপনি একজন ভালো জ্যোতিষী হিসাবে কিন্তু কাজ করে যেতে পারবেন। একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, জ্ঞানী অ্যাস্ট্রোলজার এইভাবেই আমাদেরকে জেনুইন জায়গাটা, বাস্তবের বুকে দাঁড়িয়ে গাইড করতে পারেন, এবং আমাদেরও কিছু ভুল ভ্রান্তির জন্য আমরা নিজেদেরকে খেসারত রূপে সেই বহুমূল্য আমাদের জীবনের কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি, সেটা নিজেদেরকে কতটা কষ্টে যায়। তার আগে যদি এই ধরনের মানুষের কথার মাধ্যমেও কিছু সজাগ আমরা হতে পারি, জেনে যেতে পারি, নিশ্চয়ই সেটা আমাদের জন্য মঙ্গলদায়ক। তিনি সেই কাজটি করবেন, হ্যাঁ ডেফিনেটলি, আপনার প্রোগ্রামে ফোন থাকবে না। এনিওয়ে অনেকক্ষণ অপেক্ষা করছেন, কে আছেন স্বাগত জানাই অনুষ্ঠানে।
হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। শর্মিষ্ঠা মুখার্জি বলছি, ঠাকুর পুকুর থেকে। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি নিজের সম্পর্কেই জানবো। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন প্রথমে। হ্যালো, হ্যাঁ, আপনার হ্যাঁ ডেট অফ ডেট অফ বার্থ। বার্থ বলুন। হ্যাঁ, 24th April হ্যাঁ, 1996। 96। সময় বলুন, আপনার জন্মের সময়। আচ্ছা টাইমটা বলুন। হ্যাঁ, 3:35 দুপুর। 3:35। আর জন্মস্থান বলুন, প্লেস অফ বার্থ। আপনার জন্মের স্থান, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? একটু জন্মের জোরে স্থানটা কথা বলবেন। বলুন আমাদের সাথে। হ্যাঁ, কি বলছেন? বলছি একটু জোরে কথা বলুন, আপনি টিভির সামনে থেকে সরে এসে একটু জোরে কথা বলুন। হ্যাঁ, আসলে লাইনে খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি নিজের সম্পর্কে জানতে চাই, আমার কেরিয়ার কোন দিকে যাবে, মানে আমি এমএ করতে পারবো কিনা, আচ্ছা এইটা একটু যদি বলেন খুব ভালো হয়। আপনার জন্মস্থান কলকাতা তো? হ্যাঁ কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? না না, আমার কিছু জানা নেই। আচ্ছা তাহলে সবার আগে রাশি লগ্ন জানুন। আপনার হচ্ছে রাশি হচ্ছে মিথুন রাশি, ঠিক আছে? মিথুন রাশি এবং নক্ষত্র রয়েছে আপনার বৃহস্পতি নক্ষত্র, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র দেবগণ। পুনর্বসু নক্ষত্র কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলে থাকবো, আপনার মনের মধ্যে কিন্তু নলেজ থাকবে, জ্ঞান থাকবে, কিন্তু যে কোনো কাজ হওয়ার ক্ষেত্রে আপনার দেখবেন বাধা দেয়। একবারে কিন্তু কোনো কাজ হয় না, বারবার কিন্তু রিপিটেশন হয়, অর্থাৎ পুনর্বসুর সিম্বলিক হচ্ছে একটি তীর কিন্তু সে নিক্ষেপ করছে, সেটি রিটার্ন হচ্ছে, আবার কিন্তু সে নিক্ষেপ করছে, তারপরে কিন্তু সেটি হয়। অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনি নিজে বলেন যে আমার মাস্টার ডিগ্রি হবে কি না, আমি প্রথম কথা বলবো যে আপনি কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো, 1 নম্বর। জোডিয়াকে চতুর্থ, আপনার যে লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে, আপনার বাড়ির পাশে কোনো মন্দির বা স্কুল আছে? দুটোই আছে। হ্যাঁ, এবং দেখবেন আপনার মায়ের মধ্যেও, আপনার মা খুব সাদা সিধা মানুষ এবং খুব ভালো মানুষ, এবং প্রত্যেককে নিয়ে, সংসারে প্রত্যেককে নিয়ে চলতে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, ওনার মধ্যেও দেখুন ডিউটি, কর্তব্য, ন্যায় নীতি, জ্ঞান, যার প্রতি যেটা, সেটা কিন্তু উনি করেন, সেটা করেন তো? হ্যাঁ। এবং আপনার ক্ষেত্রে দেখুন, আপনার যে মাস্টার ডিগ্রি করার ক্ষেত্রে কিছু বাধা কি আপনার আসছে? হ্যাঁ, প্রথম দিকটা খুব বাধা আসছে, হ্যাঁ এসেছিল। হ্যাঁ হ্যাঁ, এখন কি আপনি মাস্টার ডিগ্রি শুরু করেছেন? হ্যাঁ, মানে আমি এই রিসেন্টলি একটা লিস্ট বেরিয়েছে, তো আমার নাম ওখানে উঠে গেছে। বাহ, কিন্তু প্রথম লিস্টে কি আপনার নাম ছিল? হ্যাঁ নাম ছিল। প্রথম লিস্টে কি বেরিয়েছিল আপনার নাম? না, প্রথম লিস্ট তো হয়নি, এইটা তো পরের লিস্টগুলোতে। এই কথাটাই আমি আপনার ক্ষেত্রে কি বললাম, যে পুনর্বসু মানেই হচ্ছে রিপিটেশন, অর্থাৎ প্রথম লিস্টে দেখুন আপনার কিন্তু নাম আসেনি, অথচ আপনার রেজাল্ট কিন্তু ভালো ছিল। রেজাল্ট ভালো ছিল তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখুন রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, আপনার যে গ্রহগত কানেকশন রয়েছে সেইখানে কিন্তু আপনাকে বাধা দেবে। আমি বলবো যে আপনি জীবনের কোনো ক্ষেত্রে বাধাটাকে কিন্তু বাধা বলে মনে করবেন না, আপনি জানবেন যে জিনিসটা আপনি বাধা পাবেন সেই জিনিসটা থেকেই আপনি জীবনের সফলতা পাবেন। আপনার খুব এডুকেশন লাইনে বা পড়াশুনো বা বইকে ভালোবাসেন এবং টিচিং দিকে যাওয়ার একটা প্রবণতা বিশেষভাবে রয়েছে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলবো আপনার ক্ষেত্রে, যে আপনার কিন্তু সপ্তম ভাবটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, সেখানে শনি মঙ্গল এবং কেতুর অবস্থান রয়েছে, এটা ভালো না। আর একটা জিনিস আমি বলবো, 9th হাউসও কিন্তু ডিস্টার্ব। আপনার বাবা আছেন? হ্যাঁ, সেখানটাও কিন্তু আপনার ডিস্টার্ব হয়ে রয়েছে, তবে এই ছকটা খুব লড়াকু ছক, কিন্তু জীবনে আমি বলবো যে যেহেতু 2019 সাল থেকে আপনার কিন্তু জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে, এবং কোনো রিলেশনের মধ্যে আছেন আপনি? হ্যাঁ, একটা রিলেশনের মধ্যে। হ্যাঁ, এবং সেটা বাড়ির খুব কাছাকাছি? হ্যাঁ, বাড়ির কাছাকাছি। হ্যাঁ, সেই রিলেশনের দিক থেকেই কিন্তু আপনার বিয়ে হবে, কিন্তু আমি বলবো যে সেই রিলেশনটা, আপনার যে প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে সেই দোষটা অবশ্যই কাটাবেন। পাশাপাশি কিন্তু আমি এইটুকুনি বলবো, আপনি যে যে জায়গা থেকে বাধা প্রাপ্ত হচ্ছেন সেই জায়গা থেকেই জীবনের সফলতা পাবেন, এটা জেনে রাখুন। অবশ্যই আপনার চোখে কেরিয়ারের জন্য, আপনি যে জানতে চাইলেন কেরিয়ার, কেরিয়ারের জন্য আপনার কোনো রেমেডি নিতে হবে না, কিন্তু আপনার যে প্রবল মাঙ্গলিক দোষ হচ্ছে তার থেকে কিন্তু আপনি অবশ্যই প্রতিকার প্রতিবিধান নেবেন, ঠিক আছে?
কিভাবে তার প্রতিটা প্রেডিকশন অক্ষরে অক্ষরে মিলে আজকে শর্মিষ্ঠার প্রেডিকশনে আরো একবার প্রমাণ করা, যদিও কিছু নেই, তার প্রেডিকশন এইভাবেই চলে, আরো একবার আমরা বুঝতে পারলাম। এবং আরো একবার যদি আমরা বুঝতে পারি সেই শুভ শক্তির জাগরণে অশুভত্বের নাশে দেবীপক্ষের সেই বিশেষ সূচনা লগ্ন এবং মহালয়ার কথা, সেটা নিশ্চয়ই জানবো। এবং এটাও স্মরণে করে রাখতে চাইবো যে হাতে কিন্তু সময় কম, সেই জায়গায় যারা যোগাযোগ করতে চান এবং সেই জায়গায় ফোন নাম্বারগুলো আপনাদের হেল্প করবে, যে ফোন নাম্বারগুলো শ্রীমতী বৈশালী সরকারের 9836268759 হেল্পলাইন নাম্বার এটা, আর 9836464659। তাদের প্রত্যেকের জন্য বলি যে প্রতি শনিবার বেহালা মাইন্টন সুপার মার্কেটের স্পেশাল চেম্বার, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার থাকছেন তিনি, আর সোমবার ডানলপে যাচ্ছেন, আর এই সোমবার যদিও যাচ্ছেন না কারণ বহরমপুরে তো ডেট পড়েছে, হ্যাঁ বহরমপুরে 28 তারিখ, হ্যাঁ সেটা ডিটেলসে বলছি। আর শুক্রবার হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস চেম্বার তো জানেনই। হ্যাঁ, এবারে জেলার বন্ধুদের জন্য বলি যে এই 28 অগস্ট বহরমপুরে দিদি পৌঁছে যাচ্ছেন, আপনারাই তো চাইছিলেন আরও বেশি করে রেগুলারলি তিনি যান, আবার তারপরের দিন কৃষ্ণনগরে থাকছেন অর্থাৎ 29 অগস্ট। আর যদি আগামী মাসের কথা অর্থাৎ সেপ্টেম্বরের কথা শুনতে চান তাহলে বলবো টিভিস কলিং ফলো করলেও আপনারা জেনে যেতে পারছেন, তো হেল্পলাইন নাম্বারও জেনে যেতে পারবেন। 6 অগস্ট মেছেদাতে থাকবেন, 13 তারিখ শেওড়াফুলিতে থাকবেন এবং 14 তারিখ আবার বহরমপুর যাবেন। এই মুহূর্তে পরের বন্ধু চলে এসেছেন, তার সাথে একটু কথা বলে নিয়ে তারপর আমরা আবারও সন্ধান করব সেই মহালয়ার কথা এবং সেই বিশেষ তিথি অমাবস্যা যোগের কথা। কে আছেন, স্বাগত জানাই আপনাকে, নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি দেবব্রত বাবু বলছি রানাঘাট থেকে। আচ্ছা দেবব্রত বাবু, কার সম্পর্কে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি, ছেলের নাম হচ্ছে সন্দীপ পাল। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 8/8/2012। আচ্ছা, জন্মের সময় কখন? 1:50 PM রানাঘাটের জন্ম। আচ্ছা, 8/8/2012, 8ই অগস্ট 2012। কত বয়স? কত আপনার? 1:50 রানাঘাট থেকে, মানে 5 বছর পার করলো। 5 বছর বয়স আপনার ছেলে? আচ্ছা, টাইম বলুন, সময়টা বলুন। 1:50 দুপুর বললেন। 1:50 PM আর রানাঘাটেই জন্ম। রাশি লগ্ন ছেলে জানেন, মানে এর আগে কোনো হরোস্কোপ করিয়েছিলেন? না, হরোস্কোপ করা হয়নি দাদা, রাশি লগ্ন আমি ঠিক জানি না। জানেন না? আচ্ছা, তাহলে সবার আগে ছেলে আগে সেটা জেনে নিন। 8/8/2012। আচ্ছা, ওর হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং রাশি আছে ওর কর্কট রাশি। আপনার ছেলের ক্ষেত্রে দেখেন, যেটা দেখা যাবে খুব বাচ্চা ছেলে, কিন্তু ওর মধ্যে ভীষণ রাগ জেদ আপনি দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ। এবং দেখবেন আপনার ছেলের ওপর আপনার আত্মীয় স্বজন বা আশেপাশের লোকেদের একটা জেলাসি হিংসা থাকবে, সেটা আছে কি? জেলাসি একটুখানি আছে। হ্যাঁ, ওর লগ্নে কেতু রয়েছে এবং এই সময় শরীর তো ভোগাচ্ছে। হ্যালো, ও স্কুলে ভর্তি করিয়েছেন ওকে? হ্যাঁ, ওকে স্কুলে ভর্তি করিয়েছেন। হ্যাঁ, স্কুলে ভর্তি করেছি দিদি। সমস্যা হচ্ছে যে মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, খুব শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো না। লগ্নে লগ্নে দেখুন, লগ্নে দেখুন, আমি আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, লগ্নে দেখুন কেতু রয়েছে, লগ্নে কেতু কিন্তু ওকে শারীরিক দিক থেকে ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, শারীরিক দিক থেকে ওকে ডিস্টার্ব দিচ্ছে। আপনি যে কথাটা বললেন মাথা যন্ত্রণা, চোখের প্রবলেম, চোখের অবশ্যই কিন্তু একটা প্রবলেম থাকবে, কারণ কেতু এখানে বুধের স্টারে রয়েছে, যে বুধ কিন্তু ওর কিন্তু অষ্টমে কানেকশন করেছে, যার ফলে দেখা যাবে যে নার্ভ রিলেটেড সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা এবং ঠান্ডা লাগার সমস্যা, একটুতেই দেখবেন ওর সর্দি কাশি ভীষণভাবে ধরে যায়, তাই তো? ঠান্ডা লাগে। এবং ওর ক্ষেত্রে আমি বলে থাকবো যে মাথায় মানে 12 থেকে 13 বছরের মধ্যে মাথায় কিন্তু একটা চোট লাগার বিশেষভাবে সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে আপনি অ্যালার্ট থাকবেন। ওর এটা কিন্তু কমার্স এডুকেশনের ছক হবে, ও ভীষণ চঞ্চল প্রকৃতির একটু আছে, বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা কিন্তু পড়াশোনার দিকে করতে চায় না, ইলেকট্রনিক্স গ্যাজেটের করতে, বিশেষত গাড়ি গাড়ি ধরুন আপনি কিনে দিলেন সেটাকে কিন্তু খুলে খুলে ও দেখে, তাই তো? হ্যাঁ, মানে যে গাড়িটা নিয়ে এলেন পরের দিন সেটা শেষ, খুলে টুলে তাকে এক এক করে দিচ্ছে,
এই জায়গাটা আমি বলবো ওর একটা কালসর্পের এফেক্ট রয়েছে, কালসর্পটা অবশ্যই ঠিক করুন। খুব ছোট এখন বলবো চারা গাছ, একে কিন্তু সুন্দরভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন বা গ্রহ প্রতিকার নেন, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওর জায়গা থেকে ওর অনেক পজিটিভ রেজাল্টও দিতে পারবে। ওর জন্য সময় আছে এবং ধীরে ধীরে কিন্তু ভালোর দিকে এগিয়ে যাবে, না হলে কিন্তু লগ্নপতি নিজস্ব। আর একটা বলে থাকবো যে আপনাদের বাড়িতে গৃহ সম্পত্তি নিয়ে কোনো কি ডিসপিউট আছে আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে? হ্যালো, না সেরকম যদি আমাদের এখনো তো এখনো পর্যন্ত সেরকম কিছু নেই। আচ্ছা, জমি জায়গা বা সম্পত্তি নিয়ে আপনার কোনো ভাই আছে বা দাদা আছে? হ্যাঁ দাদা দাদা আছে। হ্যাঁ অবশ্যই কিন্তু একটা প্রবলেম কিন্তু হবে, আপনি বাড়ির জন্য অনেক বেশি করেন তাই তো? হ্যাঁ, কিন্তু রিটার্নটা কম হয়। মঙ্গল, মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, মঙ্গল এখানে নিচস্থ রয়েছে, শনি স্টারে রয়েছে। এবং আমি বলে রাখবো এই 45 দিন যেটা আমি বলে গেলাম একটু আগে যে শনি মঙ্গলের কিন্তু কনজাংশন হচ্ছে, আবারও কিন্তু নানা রকম ক্ষয়ক্ষতি পাবো যেটা আপনার বাচ্চার ক্ষেত্রে রয়েছে। ওকে অবশ্যই সাইকেল চালাতে দেবেন না, সিঁড়ি দিয়ে নামাবেন আস্তে আস্তে, এবং কিছুটা সতর্কতা অবশ্যই কিন্তু নিন, ঠিক আছে? লাস্ট ইনফরমেশন আপনার জন্য জানিয়ে রাখি আপনার সাথে সাথে সকলের জন্য যে 29 তারিখ কিন্তু দিদি কৃষ্ণনগরে থাকছেন। আরও বেশি গাইডলাইন পেতে চাইলে সেখানে একটু যোগাযোগ করে পৌঁছে যেতে পারেন। যেমন এই মুহূর্তে আমরা একদম পৌঁছে গেছি শেষের দিকে, কিন্তু সেই অশুভত্ব শক্তি নাশের ক্ষেত্রে এবং শুভ শক্তি জাগরণের ক্ষেত্রে সেই তিথির কথা এবার একটু শুনতে চাই। আমরা প্রত্যেকেই দেখুন বার্থডে সেলিব্রেট করি, বহু পার্টি দিচ্ছি, এনজয় করছি, সেগুলো তো আমাদের থাকবে, কিন্তু আমাদের জন্মকালীন তিথি আমাদের কি বলে দিতে পারে? কারণ প্রত্যেকটা তিথির কিন্তু এক একটা দেবতা আছে, এবং আমাদের আমি বহু মানুষকে দেখেছি যে তাদের কিন্তু বহু জায়গায় গেছে বা নানা রকম কিছু করেছে কিন্তু তাদের লাইফে কিন্তু সাকসেস পাচ্ছে না। তখন কিন্তু আমি তাদের বললাম যে দাদা আপনার যে জন্মতিথি আছে, আপনি বার্থডে ইংরাজি ডেট হিসাবে আপনি এনজয় করুন, সেটা কিছু যায় আসে না, কিন্তু আপনার যে জন্মতিথি রয়েছে অর্থাৎ আপনি যে মাসে জন্মেছেন বা সেই অনেক সময় তো আমাদের মেলে না, আগে পরে হয় তিথিটা, সেই হিসাবে তিথিটা জন্মকালীন আপনার যে ডেট রয়েছে তার যে আগে পরে আছে সেই ডেটে, অর্থাৎ ধরুন কারো যদি প্রতিপদ তিথিতে জন্মগ্রহণ করে থাকে তাহলে প্রতিপদ তিথি হচ্ছে কিন্তু আমাদের অগ্নিদেবের তিথি, অর্থাৎ আপনি যদি বাড়িতে অগ্নিদেবের পুজো করেন আপনার মঙ্গল কামনার্থে কিছু দ্রব্যের মাধ্যমে যদি অগ্নিদেবকে সন্তুষ্ট করতে পারেন, আপনার তিথি জন্মতিথিটা পালন করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনি আপনার জীবনের অনেক পজিটিভ দিক, অনেকে রোগে খুব ভোগে বা অনেকে অনেক নানা রকম বাধার মধ্যে থাকে, সম্পত্তিগত জায়গা থেকে ঝামেলার মধ্যে রয়েছে, কোনোভাবে বেরোতে পারছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না, তাদের আমি বলবো যে অবশ্যই যাদের প্রতিপদ তিথিতে রয়েছেন অগ্নিদেবের পুজো করুন, অবশ্যই সুফল লাভ করবেন। যাদের কিন্তু দ্বিতীয়া তিথিতে জন্ম আছে, ভগবান ব্রহ্মার কিন্তু জন্ম, এই তিথিটাকে আমরা ধরে থাকি ব্রহ্মার তিথি, তা ব্রহ্মদেবের কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পুজো করবেন এবং সেদিন বাড়িতে হবন করবেন। হবন করার কিন্তু একটা অবশ্যই সুফল কিন্তু রয়েছে, কারণ আমরা প্রত্যেকেই প্রকৃতিতে বাস করি এবং অগ্নি পৃথিবী বায়ু জল আকাশতত্ত্বের একটা সমন্বয় আমাদের প্রত্যেকটা শরীরে রয়েছে এবং প্রত্যেকটা ভূমণ্ডলে যে জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই সৃষ্টির জায়গাতে রয়েছে। কাজেই এই যে আমরা হবন করি বা যজ্ঞ করি বা মন্ত্র করি এর একটা পজিটিভ ভাইব্রেশন অবশ্যই রয়েছে এবং সেই পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনার মধ্যে কিন্তু আসে। এবং যাদের তৃতীয়া তিথিতে জন্ম আছে ভগবান গৌরীর কিন্তু পুজো করুন সেদিনকে, আপনার যে জন্মতিথি আছে সেই তিথিতে অবশ্যই, যাদের তৃতীয়া আমরা বলে থাকি না অক্ষয় তৃতীয়া তিথি, অর্থাৎ অক্ষয় তৃতীয়া মানেই হচ্ছে খুব শুভ তিথি, এবং এই তিথিতে যাদের জন্ম মাতা গৌরীর যদি আপনারা পুজো করেন ভীষণভাবে শুভ হবে। চতুর্থী অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি গণেশ চতুর্থী, কালকেই আমরা করে গেলাম, অর্থাৎ চতুর্থ তিথিতে যাদের জন্ম তাদেরকে বলে রাখবো যে অবশ্যই কিন্তু আপনার জন্মের যে মাস এবং জন্ম তারিখের কাছাকাছি যে চতুর্থী তিথি পড়বে সেই তিথিতে অবশ্যই গণেশ চতুর্থী বা চতুর্থীর যে হবন সেই হবনটা কিন্তু অবশ্যই পালন করুন। এইভাবে প্রতিটা যদি তিথির আমরা আমাদের সময় জানান দিচ্ছে শেষ হয়ে গেছে, পরবর্তী অনুষ্ঠানেও এটা নিয়ে আমি আলোচনা করব। এই জিনিসগুলো যদি আপনারা সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবনেই কিন্তু ঘরে বসে অনেকটা বেশি কিন্তু শুভত্ব লাভ করতে পারবেন, আপনাদের জীবনের আলোটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে এবং জীবনের কিন্তু বাধাগুলো আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটাই কিন্তু কেটে যাবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরেই হবে, কিন্তু যে কথাগুলো বাকি থেকে গেল সেটা কতটা গুরুত্বপূর্ণ আমরা তো বুঝলাম। অবশ্যই আপনারা আগামী পর্বের দিকে চোখ রাখবেন,
এখানে অবশ্যই দিদির কাছ থেকে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করব, জেনে যাব কতটা গুরুত্বপূর্ণ এবং সেই কথাগুলোই যা আমাদের কতটা কার্যকরী অবশ্যই তিনি জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, কারণ সময় শেষ, আগামীতে অবশ্যই দেখা। নমস্কার। খারাপ আছে।